হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব জাকিদুল গেমার, যে গত দুই দিনে অনেকটাই ফেমাস হয়ে গেছে সাদিয়াকে রোস্ট করে। তো আর না করে দেরি, ভিডিও চলো শুরু করি। ফার্স্টে আমরা দেখিনি জাকিদুল ভাইয়ের চ্যানেলটি জাকিদুল গেমার, তো দেন আমরা দেখবো তার ফেমাস ভিডিওটি। তো তার ফেমাস ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 1.3 লাখ ভিউ আছে এতে। তো দেন আমরা চলে আসি তার পুরো নামে। তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম, তিনি ঢাকা সাভারে থাকেন। তো তিনি একজন স্টুডেন্ট, তো স্টুডেন্ট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঢাকা। তো হচ্ছে 19 বছর বয়সের একজন স্টুডেন্ট, তো বুঝতে পারতেছেন। আর তিনি ফ্রি ফায়ার খেলা শুরু করেন সিজন 20-তে। তার বর্তমান গেমিং লেভেল হচ্ছে 53, বাট তার একটা আইডি হ্যাক হয়ে গেছিলো, এটা নিউ আইডি। ওকে, তো তার মান্থলি ইনকাম $37 থেকে $590। আর তার ছবি দেখতে পাচ্ছেন এখানে, আর তার জিএফের ছবিও আপনারা দেখতে পাইতেছেন। তো যেটা আমি বলছিলাম, তো আর একটা দেখাইতেছি আপনাদের, ছবিগুলো আমি দেখাইতে পারবো না। তো জাকিদুল ভাই 220K সাবস্ক্রাইবার হলে তার লোগোটা এইটা আসবে, এই লোগোটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো অ্যাডভান্স কনগ্রেচুলেশন ফর 20K জাকিদুল ভাই। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন, আর যারা জাকিদুল ভাইয়ের ফ্যান আছে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর জাকিদুল ভাই যদি ভিডিওটা একবার দেখেন তো একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।